ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত হচ্ছে নতুন রেলপথ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেলপথ নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে রেল ভবনে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভারী মালামাল নিরাপদে ও দ্রুত প্রকল্প এলাকায় নিয়ে যেতে এই নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য জয়েন্ট ভেঞ্চার পদ্ধতিতে জিপিটি এসিএল সিসিসিএল কে ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রেল ভবনে রেলমন্ত্রী মোহাম্মদ মজিবুল হকের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান এবং ঠিকাদার কোম্পানির পক্ষে সুভাষ চন্দ্র হালাদার চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী 18 মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করাবে। বাংলাদেশি টাকায় চুক্তি মূল্য 297,55,74,000 টাকা। এতে ঈশ্বরদী বাইপাস থেকে ডুয়েলগেজ রেলপথ নির্মিত হবে। এ সময় রেলমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের মালামাল ও যন্ত্রপাতি পৌঁছাতে এ রেললাইন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকারী প্রতিষ্ঠান খুব দ্রুত এ কাজ শেষ করবে বলে আশা করি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, সিসিসিএল এর সিইও কাজী নাবিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।